নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আমি এই মুহূর্তে টুসি চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, শিল্প দেবতা বিশ্বকর্মা দেবের পুজো উপলক্ষে মেচেদা বাসস্ট্যান্ডে রক্তদান শিবিরে প্লাস্টিক বর্জনের বার্তা নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা সেন্ট্রাল বাসস্ট্যান্ডে এক বৃন্দে দুটি কুসুম স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে INTTUC অফিসে ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছে, রক্তদান শিবিরে এই দিন শতাধিক মহিলা থেকে পুরুষ মিলিয়ে রক্তদাতারা রক্তদান করেন। তবে এই রক্তদান শিবিরে প্লাস্টিক বর্জনের বার্তা দেওয়া হয় এই সংস্থার পক্ষ থেকে। তবে করোনাকালে একাধিক সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত এই সংস্থা, তবে স্বাস্থ্যবিধি মেনে সমস্ত সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করেছেন এই সংস্থার পক্ষ থেকে। এই সংস্থার পক্ষ থেকে রক্তদান শিবিরে প্লাস্টিক বর্জনের বার্তা দেওয়া হয়। মূলত প্লাস্টিক যে সাধারণ মানুষের শারীরিক দিকে অনেক ক্ষতিকারক, সেই বিষয় নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি প্লাস্টিকবিহীন বিভিন্ন সামগ্রী প্রদান করা হয় রক্তদাতাদের। পাশাপাশি করোনা সচেতনতায় মাস্ক ও স্যানিটাইজার প্রদান করা হয় এই সংস্থার পক্ষ থেকে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এই সমাজের সেবা সংগঠনের সদস্য সহ INTTUC কর্মী সমর্থকরা। পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট, বাংলা এমডি নিউজ। রক্তদান শিবির প্রত্যেকটা সংস্থার জন্য জরুরি, আর প্রত্যেকটা সংস্থা যারা রক্তদান শিবিরের প্রোগ্রাম নেয়, আমরা মনে করি তাদেরকে সাধুবাদ জানাই সবাইকে, সেই সংস্থাগুলোকে। তার কারণ, আমরা যত কিছু করি না কেন, এই রক্তদান শিবির হচ্ছে সবে থেকে এক নম্বরেই থাকে সবসময়। আর রক্তদান শিবিরের মাধ্যমে থেকে সাধারণ মানুষদেরকে বেঁচে থাকার একটা জায়গা তৈরি হয়। যারা আজকে রুগী অসুস্থ মানুষ, যাদের রক্ত প্রয়োজন হয়, তাদের কাছে এই রক্তগুলো যোগান দিতে হয়। এই রক্ত যদি যোগান না দেয়া হতো, তাহলে অনেক রুগীকে রক্তের বিনা রক্তেতে মারা যেতে হতো। সেই জন্য পশ্চিমবাংলা সরকার বলেছেন, প্রত্যেকটা সংস্থা, পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে ক্লাব, প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংস্থা, সবাইকে রক্তের জন্যে আহ্বান করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই আহ্বানে সাড়া দিয়ে কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের জায়গাতে আজকে রক্তদান শিবির করছেন, এবং আগামী দিনে আরও বেশি বেশি করে যাতে রক্ত দিতে পারে তারও জায়গা তৈরি করছেন। এটাই হচ্ছে রক্তদান শিবিরের একটা কাজ। আমরা চাইব প্রত্যেকটা সংস্থা এগিয়ে আসবে, প্রত্যেকের কাছে এই আবেদন থাকবে আমাদের সকলের। এই বাসস্ট্যান্ডে এক বিন্দু দুটি কুসুম সংস্থা রয়েছে, সমাজসেবী সংস্থা, তার আমি সম্পাদক। আমরা প্রথম থেকেই চেষ্টা করি বাসস্ট্যান্ডটা একটা সুন্দরভাবে থাকে, সেই চেষ্টা করে থাকি। তো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বছরে বছরে, সকলে যখন ঝাঁপিয়ে পড়ছে দেখছি দুনিয়ায়, পৃথিবীতে যখন এই যে গ্লোবাল ওয়ার চলছে, তার যে একটা সিস্টেমে যে প্লাস্টিককে বর্জন করতে হয়, সেইটার জন্য আমরা বিশেষ করে এইগুলো করি। আর রক্তদান শিবির এগুলো আমাদের প্রতি বছরই হয়। আমাদের সাথে আমার ভাইও যুক্ত রয়েছে, ঠিক আছে, আমরা সবসময় এই সব সমাজসেবামূলক কাজ করে থাকি। বিশ্বকর্মা পুজো আপনাদের হয়, কী কী অনুষ্ঠান হতো আগে, এখন কী হচ্ছে? এখন করোনাকালে সেরকম কোনো অনুষ্ঠান আমরা করি না। আমাদের প্রতিমা নিয়ে উদযাপন করতে হয়, ঠাকুর পুজো করতে হয়, যতটা না করলে হয় ততটাই করি। ট্যাক্সি চালক, ভ্যান চালক, লোডিং আনলোডিং সকলে মিলে, শাড়ি দোকানদার যারা রয়েছে সকলে মিলেই ক্ষুদ্রতম প্রয়াস করে করে। আমাদের আগে এটা বড় করে হতো, সকলে সম্মিলিতভাবে হতো, বড় বড় অনুষ্ঠান হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, কাপড় দান হতো, বাচ্চাদের পড়াশোনার শিক্ষা সামগ্রী প্রদান করা হতো, স্কুল ব্যাগ দেওয়া হতো, এমনকি ওষুধ কেনার জন্য টাকাও পর্যন্ত দেওয়া হতো। তো এই করোনা ভয়ে একটু সকলের ইনকাম বন্ধ, তো যতটা না করতে হয় কম করেই করা হচ্ছে। আর আমরা করোনা কোভিড ইয়ে বিধি মেনেই আমরা করছি। আমার নাম শেখ নাজিবুল ইসলাম, আমি এক বিন্দু দুটি কুসুম ক্লাবের সম্পাদক।